স্যার বা যতগুলি বৈঠক হয়েছে এটা যে মুখ্যমন্ত্রী সংবিধানকে সামনে রেখে শপথ নেন তখন তার সাংবিধানিক একটা দায়বদ্ধতা আছে, সেই সাংবিধানিক দায়বদ্ধতার মধ্যে থাকলে তার কিছু বিধি নিষেধ মানতে হয়। মমতা দেবী কী হয়েছে, রাস্তায় নেমে আন্দোলন করতেন, এখনও ওই রাস্তায় নেমেই আন্দোলন করতে উনি ভালোবাসেন। সরকার চালানোর যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই ওনার নাই, তাই স্বাভাবিকভাবে উনি রাস্তায় বসে থাকতে ভালোবাসেন এবং উনি জেনেছেন, বুঝে ফেলেছেন যে ওনার দ্বারা সরকারটা চালানো যাবে না। 1,06,000 কোটি টাকা দেনা নিয়ে উনি সরকার চালাতে শুরু করলেন আর 10 বছরে সেটা 3,95,000 কোটি টাকায় পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই উনি শহীদ হতে চাইছেন, উনি কথায় কথায় বলছেন আমাকে ভেঙে দেয়া হোক, কারণ শহীদ হয়ে মানুষের সহানুভূতি পেতে চাইছেন। তাই বাংলায় এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কোনোটাই সোজা কথা উনি বলেন না, সবটাই দ্বিচারিতা। দেখল তার একটা প্রসেস আছে, তার একটা সময় আছে, সেই কারণেই যে জায়গায় এই ঘটনাগুলো ঘটছে সংসদ আসছে আলোচনা হবে তখন এই ব্যাপারে হবে। এনআরসি এই যে বংশী এটা তো সংবিধান লোকসভায় এটা পার্লামেন্টে পাস হয়েছে, রাষ্ট্রপতি আবার বলছি এটা একটা সাংবিধানিক সংকট, তার কারণ একটা বিল এসছে, সেই বিলটা লোকসভা রাজ্যসভায় আলোচনা হয়েছে, আলোচনা হয়ে পাশ হয়েছে, তারপরে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়েছেন, এটা এখন বিল নেই, এটা এখন আইন, অতএব এই আইনকে মান্যতা দেওয়া এই সংবিধানের মধ্যে সমস্ত রাজ্য সরকারের কর্তব্য। শহীদ হতে চাইছেন আপনারা যেটা বলছেন সেটা আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, আমাদের দায়িত্ব পালন করার ব্যাপার নেই, আমাদের দায়িত্ব নেই, দায়িত্ব এটা কখনো কোনো একটা রাজনৈতিক দলের দায়িত্ব হয় না, কেন্দ্রীয় সরকার সেখানে যারা বসে আছেন তারা সবাই কনস্টিটিউশনাল এক্সপার্ট, তারা এই ব্যাপারগুলো বোঝেন এবং জানেন, তারা স্বাভাবিকভাবেই সফটওয়্যার বন্ধ হয়েছে। বিশ্বভারতী সর্বত্র এবিভিপি আক্রমণ করে, অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তি, তারা আজকে সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে সক্রিয়। এই অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে। ব্যাপারটা হচ্ছে যা প্রতিবার হয় সেই কনভেনশন অনুযায়ী এটাই নিয়ম যে একসাথেই হয় একদিন দুদিনের হেরফেরে, অতএব স্বাভাবিকভাবেই সরকার তো এর ঠিক করবে, এটা রাজ্য সরকারের ব্যাপার, কবে হবে না হবে সেটা ঠিক করে রাজ্য সরকার। যদি মানুষ অবাধে ভোট দিতে পারে, যদি মানুষ ভোট বাক্সের কাছে পৌঁছতে পারে, যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে বিজেপি অভূতপূর্ব ভালো বার করে। এই পুরো ভোটে কখনো কেন্দ্রীয় বাহিনী ওইভাবে আসে না, হাইকোর্ট বা রাজ্য সরকার না চাইলে, মমতা ব্যানার্জি তো কোনোদিনও চাইবেন না কারণ ওনার নিজস্ব বাহিনী আছে। মানুষই লড়াই করবে, মানুষ লড়াই করবেন, মানুষ তো এত লড়াই করেও পঞ্চায়েত নির্বাচনে 100 জন মানুষ খুন হওয়া সত্ত্বেও 8,000-এর ওপর পঞ্চায়েত জিতে পঞ্চায়েতে পুনরাবৃত্তি হবে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। মমতা ব্যানার্জি এখন অবধি আমাদের প্রায় প্রতিটা জেলে ভারতীয় জনতা পার্টির লোকেদের এগেনস্টে মিথ্যে মামলা দিয়ে প্রত্যেক জেলে 2,000 করে অন্তত লোক আছে এবং প্রায় 90 জন মানুষ ইতিমধ্যেই খুন হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আজকে বাংলা আইন শৃঙ্খলা কোথায় আছে? আমি মুকুল রায়, আমি 35 বছর রাজনীতি করেছি, আমার বিরুদ্ধে একটাও মামলা ছিল না, এই 2 বছরে আমার বিরুদ্ধে 41টা মামলা দেওয়া হয়েছে। আমি এটা বিশ্বাস করছি না, এটা মমতা ব্যানার্জি বলতে পারেন। দিলীপ ঘোষকে ফের 3 বছরের জন্য সভাপতি করা হয়েছে, আগামী পরপর নির্বাচন রয়েছে, সেই জায়গায় বিজেপি সাংগঠনিকভাবে কতটা, বিজেপি সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী, সেই কারণেই আপনারা দেখেছেন যে যে জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে ইয়েতে অশান্তি চলছে সেই অশান্তির মধ্যে দাঁড়িয়ে থেকেই বিজেপি ধীরে ধীরে এগোচ্ছে এবং লোকসভায় জিতেছে এবং আরও জায়গায় জিতবে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।